দাদা কথা বলার চেষ্টা করবো, দাদার সঙ্গে দাদার ফটো তোলা হলো এক্ষুনি। দাদা কি নাম? রাহুল মালাকার। রাহুলদা দিদি আপনি চলে আসুন, আপনি নিজের মোবাইলে ক্যাপচার করেছেন, আমরা দেখতেই পাচ্ছি। আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন, আমরা দেখতেই পাচ্ছি। যারা এই প্রতিমা দেখার চেষ্টা করছেন, যা মণ্ডপে আসছেন, তারা কিন্তু মোবাইল থেকে ওই ক্যাপচারটা করে রাখার চিন্তা ভাবনা করছেন, এইটা কেন? আর আজকে এই আত্মীয় বেড়িতে এত ছোট জায়গাতে এত বড় প্রতিমা আর এত বড় স্বপ্নর দিন কি বলবেন? দারুণ লাগছে, খুব সুন্দর করেছে, যে পাখি দেখে এই সেন্সটা দারুণ, মানে চিন্তা ভাবনাটা খুব সুন্দর করেই তুলেছেন। মানে প্যান্ডেলের মাধ্যমে বোঝাতে চাইছে, অনেক কিছু বোঝাতে চাইছে, থিঙ্কিংটা খুব ভালো, থিঙ্কটা খুব সুন্দর। এটাও মনে আছে আপনার যে আজকে পাবজি দুনিয়া, বাচ্চারা পাবজিতে হারিয়ে গেছে, তাদেরকে ইতিহাস জানাবার খুবই দরকার, বা নিজের জন্ম নিয়ে কী কী করবেন সেটা জানাবেন। একদম একদম ঠিক বলেছেন, মানে যা জেনারেশন করেছে এখন, মানে ফাইভ জি চলে এসে পাখিদের ওপর যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই থিঙ্কিংটাকে মানে অনেক চিন্তাধারা মানুষের সত্যি আসবে, যে কি পাখির পরিবেশটা কিরকম ছিল আর এখন পরিবেশটা কিরকম হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখি। দাদা জানালে দিদি থেকে একবার আমি জানবো, দিদি মায়ের আরাধনা এখনই ভালো, এবার হাসি মুখে কালকে বিদায় দিবে, তার চেয়ে কি কামনা করবেন মাকে? কামনা করলে তো আর পূর্ণ হবে না, না সবাই ভালো থাকুন, সেটাই হাসি বসার আমার হবে, আরো ভালো কিছু হবে।